Buying প্রিয় দর্শক বন্ধরিবীর সমসময় আয়োজন আড্ডা স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আজকে কথা বলবো এইসি পরীক্ষা নিয়ে আমাদের মাঝে আছেন সিদ্ধার্থ শঙ্কর শাহ সহকারী অধ্যাপক রাষ্ট্রীয় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাকে স্বাগত জানাচ্ছি আগামী পয়লা ফেব্রুয়ারি সারা দেশব্যাপী এইসি পরীক্ষা শুরু হবে সেখানে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং এক ধরনের সংখ্যার ভেতর থেকে অংশ নিচ্ছে যে জায়গায় বিভিন্ন সময় প্রশ্নপত্র ফাঁসের যে ঘটনাটাই ঘটেছে এবং এই ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য সরকার এক ধরনের কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তারা দমনমূলক এবং কঠোর দমনমূলক ব্যবস্থা নেবেন সব মিলিয়ে পরীক্ষার প্রস্তুতি কেমন দেখছেন অধ্যক্ষ সিদ্ধান্ত শঙ্কর সাহা ধন্যবাদ আসলামুদ্দুল্লাহ আমি প্রথমেই নরেন্দ্র টিভির কলাকুশলীদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আসলে আমাকে আজকে এখানে আলোচনায় ঢাকার জন্য এবং সেই সাথে আমি শুভকামনা এবং সাফল্য কামনা করছি আগামী ফেব্রুয়ারির এক তারিখে আমাদের কোমলমতি ছোটো ভাই বোনেরা রাজারা আসলে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের সবার সাফল্য কামনা করছি তো যে কথাটি আপনি বলতেছিলেন যে আসলে কোয়েশন আউট এবং সরকারি ব্যবস্থাপনাটা কীরকম হতে পারে আর কি আমরা ইতিমধ্যেই দেখছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে কোশ্চান আউট এটা কিন্তু আসলে একটা মারাত্মক বেধির মতো আমাদের সমাজে ঢুকে গেছে তো আমি মনে করি যে পারমাণবিক বোমা আর কোয়েশ্চেন আউট পারমাণবিক বোমা যদি কোথাও পড়ে তাহলে দীর্ঘকাল ধরে সেটা রেডিয়েশন চলতে থাকে এবং বিকলাঙ্গ সন্তান কিন্তু জন্মগ্রহণ করতে থাকে যেমন হিরোসীমাতে বা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেই বোমার যে রেডিয়েশন তার কারণে কিন্তু এখনও সেই জমিতে ফসল হয় না সন্তানরা বিকলাঙ্গ হয় আমি মনে করি কোয়েশ্চেন আউটের মাধ্যমে যে স্টুডেন্টগুলো আমাদের সমাজে পাশ করে বের হচ্ছে তারাও কিন্তু আমাদের সমাজের জন্য এরকম একটা দীর্ঘমেয়াদী অভিশাপ কারণ আমরা না পারবো তাদেরকে ফেলে দিতে কিন্তু না পারবো তাদেরকে আমরা কোনো ভালো স্থানে নিয়ে বসাতে এবং তারা যে সকল জায়গাগুলোতে যাবে সে সকল জায়গাগুলোতেই তাদের যে এই অদক্ষতা এই বিষয়টি কিন্তু বারবার উঠে আসবে তো যে কথাটি আমি বলতেছিলাম যে তারপরেও আমরা মানুষরা কিন্তু আশাবাদী আমরা আশা নিয়ে বসবাস করি এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে তৎপরতা শিক্ষামন্ত্রীর সাথে দফায় দফায় বৈঠক এবং এই জিনিসটা নিরসনে যে ওনার সরাসরি হস্তক্ষেপ যদিও শিক্ষা মন্ত্রণালয়টা একটা নির্দিষ্ট শিক্ষামন্ত্রীর হাতে আছে তারপরেও কিন্তু এই এসএসসি পরীক্ষা এবং এই কোয়েশান আউট এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি যথাযথ উদ্বেগের মধ্যে আসলে আছেন আমরা দেশবাসী ওইটা নিয়ে মধ্যে আছি কারণ আমরা বিগত বেশ কিছু পরীক্ষাতে যেভাবে কোশ্চেন আউট হতে দেখছি এটা আসলে আজকের দিনে যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যখন প্রেস ব্রিফিং করা হলো তখন বিষয়টা স্বীকার করা হলো এবং তারা বিভিন্ন নির্দেশনাও দিলেন কিন্তু এর আগে তো সেই মন্ত্রণালয় থেকে এবং সেই মন্ত্রী স্বয়ং এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগগুলো ডিনাই করে এসেছে এবং আমরা দেখলাম যে যখন বিষয়গুলো সামনে কিছু পরিসংখ্যানের মধ্য দিয়ে আসলে স্পষ্ট হয়েও যায় যখন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা তখন পরীক্ষা দিতে যান কোনো কোনো জায়গায় যে সিট ক্যাপাসিটি থাকে সেটা পূরণ করা যায় না শুধুমাত্র অযোগ্য শিক্ষার্থীর কারণে তারা ন্যূনতম পার্স মার্ক পান না আবার এমনও ঘটনা ঘটে কোনো কোনো জায়গায় যেখানে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ আসে সেই জায়গায় দেখা যায় যে শতভাগ ফাঁস তারা পাশ করছে শত পার্সেন্ট তারা মার্ক আনছে যে সিটের ক্যাপাসিটি আছে তার চেয়ে চল্লিশ গুণ পঞ্চাশ গুণ পর্যন্ত তারা হলো মার্ক ক্যারি করছে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে উত্তরপুত্রের সঠিক মূল্য যেমন আমি রুয়েটের গত বছরের বিষয়টা নিয়ে বলতে পারি আর কি আমরা কিন্তু সাড়ে তিনশো নম্বরের পরীক্ষা নিয়েছিলাম গত বছর রুয়েটে ভর্তি পরীক্ষার সময় এবং এই সাড়ে তিনশো নম্বরের পরীক্ষার মধ্যে আমরা একশো পাঁচকে আমরা পাস মার্ক হিসাবে আইডেন্টিফাই করতে করেছিলাম আর কি স্থির করেছিলাম তো দেখা গেছে যে একশো পাঁচ পায়নি শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই পাস নাম্বার যেটা নির্ধারিত ছিল একশো পাঁচ তার থেকে কমেই নিয়েছি আবার পাঁচ থেকে সাড়ে পাঁচশো স্টুডেন্টকে আমাদের ভর্তি করতে অর্থাৎ কিনা যখন কোয়েশ্চেনটা আউট হচ্ছে না এবং কোয়েশ্চেনটা সঠিক মূল্যায়ন হচ্ছে তখন কিন্তু তাদের যে যে অদক্ষতা এবং অযোগ্যতা সেটা কিন্তু বেরিয়ে আসতেছে এবং আমি রিসেন্টলি দেখলাম যে ডাক যোগাযোগ বা টেলিকমিউনিকেশনের একটা পরীক্ষাতে সেখানে পরীক্ষা দিয়ে একজনও কৃতকার্য হয়নি অর্থাৎ যেটা চাকরি নিয়োগের পরীক্ষা সেখানে একজনও কৃতকার্য হয়নি তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই যে এই বিশেষ করে যে আমাদের শিক্ষকদের একটা বিষয় থাকে যে আমরা আমরা কিন্তু রুয়েটে যখন যোগদান করছি লেকচারার হিসাবে আমাদের স্কেল কিন্তু ছিল এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এবং সর্বসা করলে আমরা কিন্তু বেতন আঠারো থেকে উনিশ হাজার টাকা বেশি আমরা লেকচারার হিসাবে এখন কিন্তু একজন লেকচারার যোগদান করার পরে তার বাইশ থেকে তেইশ হাজার টাকা স্কেলে তার স্টার্টিং হচ্ছে এবং সব কিছু মিলে কিন্তু তার বেতনটা প্রায় তিরিশের উপরে উঠে যাচ্ছে এবং এই যে গভর্নমেন্টের বেতন বৃদ্ধি এবং আমাদের যে জীবনযাত্রার সচ্ছলতা আসছে এই সচ্ছলতা আসার পরেও কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের শিক্ষকদের ভিতরে এই শিক্ষাকে বাণিজ্যিকীকরণের যে মনোভাব সেটা কিন্তু এখনও যায়নি এবং বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমি এটা মনে করি যে একজন শিক্ষক তার যদি এক্সট্রা কোয়ালিফিকেশন থাকে এক্সপার্টিস থাকে এবং সেই এক্সপার্টিসটা যদি স্টুডেন্টদের মধ্যে বিলি করার মাধ্যমে স্টুডেন্টরা উপকৃত হয় তাহলে কিন্তু সে বিভিন্ন ধরনের কনফারেন্স এবং বিভিন্ন ধরনের সেমিনার এগুলো আয়োজন করতে পারে বা ইনকামও করতে পারে কিন্তু এই ইনকাম করতে গিয়ে এই যে আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছি সেই কোয়েশ্চেনটার হিনস দিয়ে দেওয়া আমি যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছি সেই কোশ্চেনটার ধারাবাহিকতা স্টুডেন্টকে দিয়ে দেওয়া এটা কিন্তু আসলে আমরা কখনোই কামনা করি এবং বাস্তবতা আসলে তাই হয় যে ভালো ভালো কিছু শিক্ষক এবং রাজশাহী শহরের কিছু শিক্ষক তারা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াচ্ছে বাসাতে প্রাইভেট পড়াচ্ছে এবং বিভিন্ন কোচিংয়ে ক্লাস নিয়ে যে স্বনাম শিক্ষক কোয়েশ্চেনগুলো তো আসলে তারাই করে ফলে দেখা যাচ্ছে তিন সেট চার সেট পাঁচ সেট কোয়েশ্চেনের মধ্যে কোনো না কোনো একটা একবারে হুবুই মিলে যাচ্ছে তা আমার আবার আরও কিছু বিষয় থাকে যে আমরা কে কিছুদিন আগেও দেখছি যে বিজি প্রেস যেখান থেকে কোশ্চেনগুলো ছাপা হয় সেখানে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী তাদেরকে আমরা দেখছি যে এই কোয়েশ্চেন ইয়ে প্রশ্ন যে ইয়েটা আছে তাদের সাথে জড়িত থাকে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে কঠোর হস্তে দমন করা আমার তো মনে হয় যে এক লক্ষ টাকা যে সন্ত্রাসী চিন্তায় করে তাকে যদি ক্রস ফায়ারে দেওয়া যায় তাহলে কোয়েশ্চেন ফাঁসের মতো একটা ভয়াবহ ঘটনা যারা ঘটায় এটা তো আমার মনে হয় এক লক্ষ টাকার থেকে চিন্তা করার থেকে অনেক বেশি বড় অপরাধ যখন মানে সমস্যাটা সামনে এসেছে সেই বিষয় থেকে তারা প্রশ্নপত্র প্রণয়ন বা পরীক্ষা পদ্ধতি কতটুকু গুণগত পরিবর্তন আনতে পারছে বর্তমান সময় আসলে একটা বিষয় আমি বলি যে আমরা কিন্তু এই কোয়েশ্চেন করার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা থেকে আমরা কখনো বের হয়ে আসতে পারি না আমরা মুখে মুখে বলতেছি যে আমরা সৃজনশীল তো প্রশ্নটা হচ্ছে যে আমরা কতটুকু সৃজনশীল এই বিষয়টা নিয়ে কিন্তু আমার আমিও প্রশ্নবিদ্ধ এর কারণ হচ্ছে যে আমি বিভিন্ন সময়ে হয়তোবা আমার নিজেরও একটা ইয়ে ছিল আর কি প্রাইভেট সেন্টার ছিল সেখানে স্টুডেন্টরা এসে পড়ত যখন আমি রুয়েটের শিক্ষক হিসাবে যোগদান করিনি তখন ছিল তিরিশটা তো সেখানে আমরা দেখতাম যে টোটাল ফিজিক্সের উনিশটা চাপ্টার বা কেমিস্ট্রির সতেরোটা চাপ্টার উনিশটা চাপ্টার থেকে আঠারোটা কোয়েশ্চেন পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কোয়েশন কমন পড়ে যাচ্ছে আমরা এই জিনিসগুলো কিন্তু বারবার পর্যন্ত যেমন ভ্যাক্টরের চাপ্টার আছে আমি যদি সামন্তরিকের সূত্র থ্রি ডাইমেনশনাল সিস্টেম আর প্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট পড়ি তাহলে একটা চলে আসবে বাকি দুইটা পড়তে হবে পরের বছরে বাকি দুইটা থেকে আসবে তো বিষয়টা এরকম হয়ে যায় যে কোশ্চেন আউট না হলেও কিন্তু এক ধরনের আউট হওয়ার মতোই থাকে যে আসলে এই কোয়েশনটা চলে আসে কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কিছু কি কোয়েশ্চেন থাকে যে কী কোয়েশনগুলো থেকে আসলে সাধারণত কোয়েশনটা হয় এই চিরচারিত ধারা থেকে আসলে কতটুকু বেরিয়ে আসা যাচ্ছে না কি কারণে আসলে চিরচারিত ধারা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না কি যে শিক্ষকরা অসাধু হয়ে যাচ্ছে প্রথমত যে আমাদের শিক্ষকদের ওই চাপ্টারগুলো নিয়ে পড়াশোনা করতে হবে এই কোশ্চেনগুলো একটা হচ্ছে কি ডিরেক্ট কোয়েশন করা একটা হচ্ছে কোশ্চেন কে দিয়ে কোয়েশ্চেন করা এখন এই কোশ্চেনটা যদি অ্যাপ্লাইড ফর্মে আমরা নিয়ে যাই তাহলে কিন্তু ছাত্ররা কোশ্চেনটা বা এই টপিক্সটা নিয়ে ভাবতে বাধ্য হবে আর যদি আমরা ডিরেক্ট এই কোশ্চেনটাই করে দিই তাহলে কিন্তু ছাত্রদের ভাবার আর কোনো অপশান থাকছে না ফলে ছাত্রদের যে মনোবিকাশ এই মনোবিকাশটা কিন্তু রীতিমতো বাধাগ্রস্ত যেমন আমি রুয়েটে গত বছর সিক্সটিন সিরিজকে আমি একটু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিলাম তো আমি সিভিল ডিপার্টমেন্টের কোয়েশন করার পরে দেখা গেছে যে সেখানে উনচল্লিশ জন স্টুডেন্ট ফেল করছে আমার করছে শুধু কোশ্চেনটা আমি একই কোশ্চেন করতেছি টু টপিক্সগুলো প্রায় সেম ছিল কিন্তু আমি টপিক্সগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন না করে একটু ঘুরিয়ে দিয়েছি আর কোশ্চেনগুলোকে তারা সেবা উত্তর করতে পারে তখন দেখা গেল যে আসলে তারা যে ডিরেক্ট প্রশ্নের উত্তর দিয়ে যে অভ্যস্ত হয়েছে এই অভ্যস্ততার কারণে কিন্তু তারা ভাবতে শিখেনি এই বিষয়টা কিন্তু আমাদের এই যে জাতীয় মেধার যে বিকাশে বা মননশীলতার বিকাশ এটা কিন্তু ধীরে ধীরে স্থিমিত এই সমস্যা নিরসনের জন্য একটা পদ্ধতি আনলো সৃজনশীল পদ্ধতি এই পদ্ধতি আসলে কতটুকু মেধা যাচাই করা যাচ্ছে আমাদের কবলমতী শিক্ষার্থীদের ধন্যবাদ হাসলামুদ্দ আসলাম আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছি যে সৃজনশীল পুস্তকগুলোর যে ব্যক্তি এবং আমি দেখতে পাচ্ছি যে একটা সৃজনশীল বইয়ের মধ্যে কিন্তু একটা টপিক্স দেওয়া আছে এবং টপিক্সটাতে হালকা করে টাচ করা আছে কিন্তু পূর্বের বইগুলোতে কিন্তু যে প্রত্যেকটা টপিক্স যে ছিল সেই টপিক্সগুলো কিন্তু বিস্তারিত বর্ণনা ছিল সৃজনশীলের অর্থ হচ্ছে কি এই টপিকসটা থাকবে শিক্ষকরা কিছু বলবে এবং স্টুডেন্টরা তার মধ্যে সার্চ করে এই টপিক্সটার যে রহস্যটা সেটাকে উদ্ঘাটন করবে এবং তারপরে সেখান থেকে প্রশ্ন হবে এখন দেখা যাচ্ছে যে আমাদের যে এটা তো অস্বীকার করতে আমাদের কখনোই আমরা ভুল হবে না অস্বীকার করলে বা অস্বীকার করতেও পারবো না আমরা এই বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি কয়েকটা বিভাগীয় সিটিকে বাদ দিই এবং উন্নত কিছু সিটিকে বাদ দিয়ে এখনও কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কিন্তু প্রায় নব্বই ভাগী গ্রাম্য আমাদের স্কুল কলেজ এবং প্রায় নব্বই শতাংশ মানুষ এখনও গ্রামে বাস করে এবং এই যে গ্রামের শিক্ষকগুলো আছে তারা কিন্তু যথেষ্ট ট্রেনিং পাচ্ছে না আমি তাদের একাডেমিক কোয়ালিফিকেশান কিংবা তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলতেছি না প্রশ্নটা তুলতেছি যে তারা যে সময় পাশ করেছে তখনকার সময়ের ধরন এর সাথে আপনি কি মনে করেন যে প্রশ্নপত্র যে ফাঁস গ্রহণ হচ্ছে এবং অভিভাবকরা সন্তানদের টাকা তুলে দিচ্ছে বা তারা নিজে যে কোশ্চিনটা আনছে এই যে ধরনের সিজনশীল পদ্ধতি যে পদ্ধতির আসলে অ্যাপ্লাই সুযোগ নাই তার শিক্ষার্থী তার সন্তানটি ভালো মতো বুঝছে না যে শিক্ষকটা বোঝাবেন সেই মানুষগুলো নাই যে শূন্য তো আসলে তৈরি হয়েছে বা যে জটিলতা আসলে তৈরি হয়েছে এর কারণেই প্রশ্নপত্র ফাসে এই মানে বহরটা আরও বৃদ্ধি পাচ্ছে এবং চলতেই থাকছে আমার আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমার এখানে কিন্তু এরকম পিটিআই আছে এবং এই বিভিন্ন সংস্থা আছে শিক্ষকদেরকে নিয়মিত ট্রেন আপ করার জন্য তো অনেক শিক্ষকরা কিন্তু নিজেকে সমৃদ্ধ করার জন্যে এই বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোতে গিয়ে তারা কিন্তু আধুনিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য এবং তাদের উপরে যে এই প্রাইমারি এবং হাই স্কুলের মতো মহৎ যেখানে আসলে ছাত্রদের ভিত্তি তৈরি করা হয় এই যে মহৎ শিক্ষার দায়িত্ব তাদের উপরে ন্যস্ত করা উচিত তারা কিন্তু চেষ্টা করে যে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের সমৃদ্ধি এবং যুগের সাথে তাল মিলি আমরা চলব এই ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাওয়া দেখতে পাওয়া যাবে বিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ কিন্তু আসলে প্রত্যেকটা স্কুলে এই জিনিসটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত যে মাল্টিমিডিয়া রিপ্রেজেন্টেশন এবং প্রত্যেকটা টপিক্সে কীভাবে অ্যানালাইজ করা যেতে পারে এবং এই যে আমাদের ইন্টারনেট আমার কিন্তু এই জিনিসটা খুব খারাপ লাগে যে আসলে ইন্টারনেট নিয়েও কিন্তু এই এসএসসি এবং এই জুনিয়র লেভেলগুলোতে ক্লাস হওয়া উচিত আমি মনে করি কারণ আমরা কিন্তু ইন্টারনেটটা খোলা একটা সাবজেক্ট তো খোলা তো হয়েছে খোলা হয়েছে কিন্তু আমার মনে হয় না যেটা প্রপারলি ট্রেন আপ হচ্ছে কিনা স্কুলে কারণ আমরা ইন্টারনেটটা খোলার পরে হয়তো আমি দেখতে পাচ্ছি যে আমি ফেসবুক ইউজ করতেছি ভাইবার ইউজ করতেছি ইউজ করতেছি কিন্তু আসলে তার যে একটা এই যেমন কিছুক্ষণ আগেই আমার কিন্তু মনে ছিল না এবার কতজন শিক্ষার্থী এটাই বাস্তবতা আমার কিন্তু মনে ছিল না আসলে এবার কতজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে আমি কিন্তু এক মিনিটের মধ্যেই আমি একটা বের করে নিলাম যে এবার কোন অংশতে আসলে কতজন এসএসসি পরীক্ষা থেকে পার্টিসিপেট করতে যাচ্ছে তো আসলে ইন্টারনেটের কিন্তু বহুমুখী ব্যবহার আছে এবং এই যে আমাদের বাচ্চারা তাদের যে যে ইউটিউব থেকে শেখা তারপরে বিভিন্ন এই সার্চ ইঞ্জিনগুলো ব্যবহার করে ওই সার্চ ইঞ্জিনগুলোকে শিক্ষার অংশ হিসাবে বা শিক্ষার সাথে সম্পৃক্ত করে দেওয়া এই জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে না শেখানো হয় তাহলে কিন্তু অনেক জিনিস আমরা দেখছি যে আমাদের সময় পড়তে যে জিনিসগুলো আমাদের সময় তো ইন্টারনেট এত বিস্তার লাভ করেনি তো আমরা যখন পড়তাম প্রত্যেকটা টপিক্সকে লাইব্রেরি থেকে তুলে নিয়ে আসা এমনও মনে পড়ে যে একটা মেডিসিনাল কেমিস্ট্রির একটা চাপ্টার আমি পড়তেছিলাম ওই মেডিসিনটার মানে ইয়েটা মেকানিজমটা আমি পাচ্ছিলাম না তো আমার মনে আছে যে আমি কোনো একটা দোকানে গিয়ে ওই মেডিসিনের ইয়েটা কিনে আমি ভিতরে যে ওটার ইয়ে আছে অ্যাকশান লেখা থাকে ওইটা আমি ওইখান থেকে নিয়ে আসছিলাম আর কি কলম দিয়ে তুলে তা আমাদের যে কষ্টটা করা হয়েছে এখন তো দেখা যাচ্ছে ইউটিউবে মেডিসিনটা দিয়ে সার্চ দিলে একবারে সমস্ত বিষয়গুলোকেই তারা উপস্থাপন করে দিচ্ছে তো এই যে আমি ইউটিউবে সিনেমা দেখবো ইউটিউবে আমার চিত্ত বিনোদনের অংশ ইউটিউব যে আমার শিক্ষারও অংশ এই বিষয়গুলো কিন্তু ছোটো থেকে একটা কথা বলে যে স্ট্রাইক দ্য আয়রন হট অর্থাৎ কাজ হয় না নোয়ালে বাস পাকলে কিন্তু তো অবশ্যই ঠাস ঠাস করবে ওটাকে কিন্তু আর বাগে আনা খুব কঠিন হয়ে যাবে ফলে আমার ধারণা বা আমার এতটুকু মনে হয় যে প্রাইমারি লেভেল এবং হাই স্কুল লেভেলের যে আমাদের সম্মানিত বিন্দু আছে কারণ ওনারাই আমাদেরকে শিক্ষিত করছেন বলে কিন্তু আমরা আজকে ইউনিভার্সিটির শিক্ষক হয়েছি তো ওনাদের যোগ্যতা নিয়ে আমার কোনো কখনোই আমাদের ডাউট নাই কিন্তু আমার মনে হয় যে প্রপার ট্রেন আপের মাধ্যমে এবং বিশ্ব যেভাবে কারিকুলামকে নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক কারিকুলামের সাথে আমাদের কারিকুলামের যে সম্পৃক্ততা এবং সামঞ্জস্যপূর্ণতা এই দুইটা কিন্তু একত্রিত না হলে আমি একটা স্টুডেন্টকে পাশ করালাম সেই পাস করা স্টুডেন্টরা আমাদের আন্তর্জাতিক বাজারে গিয়ে আসলে আব্বা মার্কেটে গিয়ে সে কতটুকু তার নিজেকে ধরে রাখতে পারবে এই বিষয়গুলো কিন্তু একটা প্রশ্নবিদ্ধ দেখলাম যে যে সমস্যাগুলো সামনে এসেছে নিরসনের জন্য শিক্ষামন্ত থেকে বিভিন্ন নির্দেশনাও দিচ্ছে এবং সেই জায়গায় কোচিং সেন্টারগুলো বন্ধ করার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি ফেসবুক একেবারে বন্ধ না করে হল সরকারের নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আসলে কতটুকু পরীক্ষাকে মানে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করবে আসলে আমি আমি যে জিনিসটা মনে করি যে এখন টেকনোলজি জিনিসটা এত বেড়ে গেছে একটা জিনিস যদি লিক আউট হয়ে যায় সেটাকে কিন্তু মেনটেন করাটা খুব কঠিন হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে কোনো জিনিস লিক আউট হয়ে গেলে যে জিনিসটা করতে হবে যে ওই পরীক্ষাটাকে স্থগিত করে দেওয়া এটা উচিত একটা বিষয় আমি মনে করি আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে মানুষগুলো আছে অর্থাৎ বিশেষ করে এইরকম সেন্সিটিভ দপ্তরে যারা কাজ করে বিজি প্রেস তারপরে কোশ্চেনগুলো যারা বহন করে বিভিন্ন জেলা থানা পর্যায়ে পৌঁছে দেয় সেই মানুষগুলোর জবাবদিহিতা এবং স্বচ্ছতা আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা অভিভাবকরা আমরা দেখলাম যে কয়েকজনকে আসলে গ্রেপ্তারও করা হলো তারা আগে তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছিল পরে দেখা গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগও আছে একটু কঠোরতার আমরা অবস্থানে দেখছি সরকারকে কিন্তু যে সমস্যাগুলো আছে এই যে কিছু গতানুগতিক তিনি কাজ করলেন তিনি ফেসবুকে কিছু কোশ্চিন পাওয়া যায় সেটা বন্ধ করার জন্য সরকারি নিয়ন্ত্রণ নিতে চাচ্ছেন তিনি কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দিচ্ছেন হয়তো বা ঢাকনাটা বন্ধ থাকলো বা তার কার্যক্রম বন্ধ থাকলো কিন্তু তার পেছনে যে কার্যকলাপগুলো চলছে কারণ সমস্যা তো আজও বিরাজমান সৃজনশীল পদ্ধতিতে সে ট্রেন আপটা হচ্ছে না তারপরে আপনার যে চিরচরিত যেই প্রথাগত কোয়েশ্চিনটা হয় সে প্রথার বাইরে আসতে পারছে না অভিভাবক তো সেই ব্যবস্থা ব্যবস্থা চলমান তার উপর তো আস্থা রাখতে পারছে না সেই জায়গা থেকে তার সন্তানটা ঠিক মতো শিখেছে এবং তার তারা প্রতিফলন ঘটাতে পারবে আমি একটা জিনিস মনে করি যে আসলে কোয়েশ্চেনটা যদি হয়তো একটু ব্যয়বহুল আমার কাছে মনে হয় তো একটা জিনিস আমি মনে করি যে একই সাথে অন্ততপক্ষে দশ বা পনেরো সেট কোয়েশ্চেন যদি করা হয় এবং পনেরো সেট কোশ্চেনই কেন্দ্রে থাকবে নির্দেশনা আসবে যে কোন সেটটা দিয়ে পরে পরীক্ষা হবে তাহলে আমার মনে হয় যে এর অংশ থেকে কিছুটা বেড়েছে আর আরেকটা বিষয় হচ্ছে যে অভিভাবকদের কিন্তু একটি বিষয়ে মানে তাদের আমাদের গভর্নমেন্টের যেরকম দায়বদ্ধতা আছে বিজি প্রেসের যেমন দায়বদ্ধতা আছে প্রশাসনের যেরকম দায়বদ্ধতা আছে আমি অভিভাবক আমি আন্দোলন করে বলতেছি যে আসলে কোয়েশ্চেন আউট হচ্ছে খুব বাজে কাজ করতেছে কিন্তু এই আমি কিন্তু রাতের অন্ধকারে আবার রিং দিয়ে বলতেছি যে আমাকে কোয়েশ্চেনটি সরবরাহ করা হোক তো আসলে এই জায়গা থেকে কিন্তু অভিভাবকদেরও এগিয়ে আসা উচিত যে যাই হোক আমি আমার সন্তানকে কোনোভাবেই আমি অবৈধ বা কোনো কাগজপত্র আমি তার হাতে তুলে দেব না এবং প্রয়োজন পড়লে পরীক্ষার আগের দিন বা দুই তিন দিন আগে থেকে

তারা ব্রিফিং করে সরাসরি বলেছেন যে কঠোর হস্তে দমন করা হবে কোনো ধরনের যত প্রকার দমনমূলক মানে আইন প্রয়োগ করা সম্ভব তারা করবেন কিন্তু এটাই কি সমাধান না এই সিলেবাসের ভিতর কিছু সমস্যা এখনও বিরাজ করছে এবং এইটা আসলে সমাধান না করলে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা যাবে না ধন্যবাদ আসলামদুল্লাহ আসলে আপ মানে আমরা কিন্তু একটা জিনিস নিয়ে গর্ব করতে পারি গর্ব করার বিষয়টা আসলে আমাদের এই জায়গাতে আমাদের কিন্তু সায়েন্সের যে পড়াশোনাটা আছে এই পড়াশোনাটা কিন্তু অনেক ডিপ অনেক ডিপ এই কারণে যে আমি আমি কিন্তু বছরে অন্তত দু থেকে তিনবার আমি ভ্রমণ করি বাইরে গিয়ে ভ্রমণ করি এবং আমি ইন্ডিয়ান সিলেবাস দেখেছি নেপালের সিলেবাস দেখেছি এবং কিছু নেপালি স্টুডেন্ট আমাদের রুয়েটে কিন্তু এখনও আছে তারা পড়াশোনা করে তো এই যে ইন্ডিয়ান এসএসসি লেভেলের যে সিলেবাস বা নেপালের সিলেবাস আছে এই সিলেবাসগুলো কিন্তু আমাদের থেকেও তাদের সিলেবাস কিন্তু অনেক নিম্নমানের এটা কিন্তু আমাদের একটা গর্ব করার বিষয় এবং আমরা বাঙালি যারা মেধাবী ছাত্ররা আছে তারা যারা বাইরের দেশে যাচ্ছে উচ্চতর ডিগ্রির জন্য আমাদের কিন্তু বাইরে একটা ভালো সুনাম আছে যে আমাদের অন্তকে বেসমেন্টটা অনেক বেশি স্ট্রং তারপরেও আমরা যে এই আমাদের বেসমেন্টটা আছে এই বেসমেন্টটা কিন্তু আমরা একবারে গ্রামগঞ্জে এবং যে আমাদের সার্বজনীকরণ যেটা বলা হয় আর কি সব জায়গাতে ছড়িয়ে দেওয়া সেটা হয়তোবা সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের সিলেবাসটা অনেক বেশি সমৃদ্ধ ওই সিলেবাসটা আর সাথে মানে আন্তর্জাতিক সিলেবাস থেকে আমাদের সিলেবাসটা আমি এক বেশ কিছু বই পড়াই যেমন প্যারামাউন্টে ইংলিশ মিডিয়ামের ফিজিক্স বই আছে বা কেমিস্ট্রি বই আছে এবং আমাদের বাংলা যে কেমিস্ট্রি ফিজিক্স বই আছে এক এই লেভেলের আমরা কিন্তু দেখতে পাই যে আমাদের বাংলা বইগুলো কিন্তু অনেক রেছে আর আমরা একটা জিনিস দেখছি যে আগে এক ধরনের বিষয় ছিল যে শুধুমাত্র কেউ সায়েন্সে শিক্ষার্থী বেশি ছিল মানবিকের শিক্ষার্থী বেশি ছিল পরবর্তী কমার্স আসলো এ লেভেল আসলো ও লেভেল আসলো এই যে বিভিন্ন ধরনের ধারা সৃষ্টি হয়েছে এবং আমরা বিভিন্ন সময় কারিগরি শিক্ষার কথা বলছি এই জায়গায় এসে পড়ছে যে কারিগরি শিক্ষা শিক্ষার্থীর সংখ্যা কি বাড়ছে এবং যেই কারিগরিতে আমরা যে ধরনের শিক্ষা দিচ্ছি আমাদের তো মনে হয় না যে পরবর্তী বাইরের মানুষ খুব একটা জানে যে এখানে আসলে কী শিক্ষাটা দেওয়া হচ্ছে এবং এই জায়গায় শিক্ষিত মানুষ কতটুকু আসলে তাদের কর্মজীবনে প্রতিফলন ঘটাতে পারছেন যে সেই শিক্ষাটার আচ্ছা ধন্যবাদ আসলাম আমার কর্মজীবনে প্রায় রুয়েটে যোগদান করার আগে সিক্সটিন জব আমি করছি আর কি রুয়েটে আমার সতেরো নম্বর চাকরি চলতেছে তো রুয়েটে যোগদান করার আগে আমি কিন্তু একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছুদিন ওখানকার শিক্ষক হিসাবে ছিলাম হাজি আবুল হোসেন ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা টাঙ্গাইল থেকে পরিচালিত ওর চার পাঁচটা ব্রাঞ্চ আছে রাজশাহীতেও কিন্তু একটা ব্রাঞ্চ আছে তো যে বিষয়টা দেখা যাচ্ছে যে কারিগরি শিক্ষার কিন্তু গভর্নমেন্টের একটা সৎ উদ্দেশ্য ছিল গভর্নমেন্টের সৎ উদ্দেশ্যটা হচ্ছেই যে আমরা যারা জেনারেল ইউনিভার্সিটিতে পড়ি আমাদের কিন্তু এক্সপারিমেন্টাল বেজ আপটা অনেক কম থাকে এবং আমরা কিন্তু বোর্ডে বেশি পড়ি ফলে আমরা জানি জিনিসটা এরকম কিন্তু তাকে চোখে দেখার সৌভাগ্য আমাদের অনেকেরই হয় না আমার বহির্বিশ্বে যখন আমরা বিভিন্ন আমাদের কিন্তু যে ন্যাশনাল যে ই রেমিটেন্স তার কিন্তু প্রায় এইট্টি পার্সেন্টের উপরে কিন্তু আমাদের যে যে ম্যান পাওয়ার জনশক্তি রপ্তানি তার থেকে আসে ফলে আমি জনশক্তি যাকে যে রপ্তানি করবো সেই জনশক্তির তো একটা মিনিমাম কোয়ালিফিকেশন থাকবে কারিগরি শিক্ষার শিক্ষার কিন্তু মূল ভিত্তিটা ছিল যে দক্ষ জনশক্তি তৈরি করে সেই জনশক্তিটাকে বহির্বিশ্বে রপ্তানি করা জন্য আমাদের ইনকামটা অনেক বেশি হয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কারিগরি শিক্ষাটাকে যে এই পড়াশোনা না করানো এবং এখন তো কারিগরি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে লাইসেন্স পাওয়া এবং ইয়েগুলো করে এগুলো নিয়ে অনেক ধরনের শুভঙ্করের ফাঁকিও কিন্তু আছে তা আমরা চাই যে যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যে রেগুলারিটি কমিশন আছে যারা কারিগরি শিক্ষা বোর্ডের বা যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের এই বিষয়টাকে নিশ্চিতকরণ করা উচিত যে বিষয়গুলো বা সাবজেক্টগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে আসলে যে উদ্দেশ্যে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা প্রতি চাকরি যেটা নিয়ে আসছে শিক্ষাটা তারা যেন ওই ল্যাবগুলোর সঠিক সেট আপ না দিয়ে তারা যেন কখনোই ওই সাবজেক্টগুলো ওই কারিগরি প্রতিষ্ঠানে খুলতে না পারে আমি দেখতে পাচ্ছি যে সিভিল আছে আসলে কতটুকু সিভিল পড়ানোর ইনস্ট্রুমেন্ট তাদের আছে বা ইলেকট্রিক্যাল আছে কতটুকু ইলেকট্রিক্যাল পড়ানোর ইনস্ট্রুমেন্ট বা আপ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে অর্থাৎ থাকা উচিত যে কথা বলেন আমাদের একটা বড় অংশ রেমিডেন্সে যে যারা আমাদের শ্রমিক ভাইরা যায় তাদের কাছ থেকে আসতে সেই জায়গায় আমাদের যে কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে এসি পর্যন্ত যারা ডিগ্রিটা পাবেন সেই ডিগ্রিটাকে কাজে লাগেন আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় যেখানে দালের খপ্পরের পর একটা বড়ো একটা অংশ চলে যেত সেই জায়গা থেকে এই প্রাতিষ্ঠানিক শিক্ষার পর তাদের যে ধরনের উদ্যোগ যে মন্ত্রণালয় থেকে তাদেরকে পাঠানো হয় এই ধরনের উদ্যোগের আওতায় নিয়ে আসার জায়গায় মানুষ কতদিনে পৌঁছাতে পারবে সব কাজগুলো পরিকল্পনা এবং ধাপে 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 এগোবে আমার আমার তো মনে হয় বিগত বছরের মধ্যে পিছনে ফিরে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের যে টোটাল আমাদের মানি রিজার্ভ রিজার্ভেশন যেটা আছে এটা কিন্তু একটা ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছাইছে এবং অলরেডি কিন্তু আমরা যে উচ্চ মধ্যবিত্ত এর মানে মিডিল স্টেজে আমরা চলে আসছি একদম লোয়ার স্টেজ থেকে আমাদের অর্থনীতি মিডিল স্টেজে প্রবেশ করতে যাচ্ছে এর কিন্তু বৃহৎ অংশটাই কিন্তু আমাদের এই জনশক্তি রপ্তানি থেকে আসছে এবং এটা কিন্তু একটা বড় বিষয় যে আমাদের এই জনশক্তিটা যে রপ্তানি হচ্ছে সেটা কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে আমাদের যে গ্রহণযোগ্যতা এটা কিন্তু অনেক বেশি যদিও কিছু ব্যক্তিগত এবং বিচ্ছিন্ন ঘটনা আমাদের ভাবমূর্তিকে অনেক সময় ক্ষুণ্ণ করছে তো তারপরেও কিন্তু বাংলাদেশের কারিগরদের বা আমাদের শ্রমিকদের কিন্তু বইয়ের বিশ্বের বা বাজারে আমাদের কিন্তু ভালো একটা সুনাম আছে একটু অংশ করে চলে একটা বিষয় জানতে চাইবো যে শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য কি ধরনের কাজ করার পরামর্শ আপনার থাকবে আমার ধন্যবাদ আসলামদুল্লাহ আমি মনে করি যে বাংলাদেশের যে স্কুল এবং কলেজগুলো আছে এই স্কুল এবং কলেজগুলোতে প্রথমেই যেটা আমাদের যে দক্ষ শিক্ষক নিয়োগ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ যে কারিগর সে যদি সঠিক মানুষ না হয় তাহলে কিন্তু আমাদের বস্তুটা সঠিক হবে না তার তৈরি করা বস্তুটা সঠিক হবে না প্রথমত দক্ষ শিক্ষক নিয়োগ এবং প্রত্যেকটা স্কুল কলেজে এক্সপারিমেন্ট ভিত্তিক পড়াশোনা এবং আইডিয়া ডেভেলপমেন্ট প্রজেক্ট তৈরি যেগুলো শহরের স্কুলগুলোতে হয় প্রজেক্ট শো হচ্ছে বিভিন্ন প্রজেক্ট যাচ্ছে গ্রামের স্কুল কলেজগুলোতে কিন্তু এরকম প্রজেক্ট শো হচ্ছে না বা এরকম বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের তাদের চিন্তা ভাবনা থেকে যেমন আমাদের সময়ে তখন তো আর এরকম মানে ইয়ে ছিল না যে প্রযুক্তি ছিল না তথ্য প্রযুক্তি ছিল না আমাদের কিন্তু সৃজনশীল একটা সাবজেক্ট ছিল আমরা কিন্তু মাটির পুতুল তৈরি করে নিয়ে যেতাম কেউ আমরা নৌকা তৈরি করে নিয়ে যেতাম এরকম ধরনের বিভিন্ন জিনিস নিয়ে যেতাম আমাদের দশ নাম্বার করে দেওয়া হতো বা কোনো থার্স ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম পুরস্কারের ব্যবস্থা ছিল আমার মনে হয় যেহেতু আমাদের পৃথিবী এগিয়ে যাচ্ছে সেহেতু প্রত্যেকটা স্কুল স্কুল কলেজে প্রত্যেকটা শ্রেণীকক্ষে এরকম করে প্রতি তিন মাস অন্তর অন্তর আইডিয়া কন্টেস্ট তারপরে তাদের চিন্তা ভাবনাগুলোকে বাস্তবে রূপদান করার জন্য বিভিন্ন প্রজেক্ট এরকম যদি একটা ছোটোবেলা থেকে গড়ে তোলা হয় তাহলে এই যে আমাদের শিক্ষার পাশাপাশি আমার শিক্ষার যে ব্যবহারিক প্রয়োগ এই প্রয়োগের দিকেও কিন্তু ছাত্রছাত্রীরা মনোনিবেশ করবে এবং আমরা আশা করি যে আগামী সাত থেকে দশ বছরের মধ্যে আমরা এরকম দক্ষ দক্ষ যেটা হল মূল ভিত্তি যারা পাঠদান করবে সেই জায়গায় বেসরকারি কলেজগুলো তো দেখা গেল যে তারা এক ধরনের পরীক্ষার মধ্য দিয়ে নিবন্ধনের ভিতর থেকে ক্রমান্বয়ে তারা নিয়োগ পাবেন যারা ভালো রেজাল্ট করবেন তাদের পছন্দের পরবর্তী অন্য বিভিন্ন অঞ্চলে তাদেরকে ভাগ করা হবে এবং স্কুল পর্যায়েও দেখা গেল যে বিশেষে যা বিশেষে যারা নন ক্যাডার হচ্ছেন তাদেরকে স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বগুলো দেওয়া হচ্ছে কিন্তু যে উদ্যোগগুলোর কথা বলা হয় যে আমাদের সৃজনশীল পদ্ধতিতে যে গ্যাপটা আছে যে কারণে আজও সেই ফুলফিল এখনও শঙ্কার বিষয়টা থাকে প্রযুক্তি আইসিটিতে যে সাবজেক্টটা খোলা হলো তার জ্ঞান গরিমাটা বৃদ্ধি সেই জায়গা থেকে প্রাথমিক পর্যায়ে ট্রেনিং অপশানের শিক্ষা ব্যবস্থা এরকম শিক্ষকদের প্রয়োজন আছে কিনা যে তাদেরকে এক বছর মেয়াদি বা যে এই ধারাতে শিক্ষাটা দিতে চান আপনি যেটা বললেন যে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন বিভিন্ন জায়গায় গেছেন যে অভিজ্ঞতা যে আমাদের পড়াশোনা সিলেবাসে একটা রিচ সিলেবাস আছে আমাদের এবং আমাদের এই সিলেবাসের ভিতরে নতুন কিছু করতে যাওয়ার একটা প্রচেষ্টাও তো দেখলাম যে ভালো কিছু করতে চাই তারা সৃজনশীল পদ্ধতি আনলো তারা নতুন নতুন সাবজেক্ট খুললো কিছু ক্রাইটেরিয়া মেনটেন করলো কিন্তু সাথে সাথে এই প্রশ্নপত্র ফাঁসের মতো একটা সমস্যা যেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত যে একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে এই ধরনের যখন সমস্যা সামনে এসেছে সেই সমস্যা নিরসনে এই ধরনের পর্যায়ে যাওয়ার কোনো সুযোগ আসলে আছে কিনা শিক্ষক শিক্ষকদের আমি তো আমি তো মনে করি যে আমরা অলরেডি আমাদের সংকটকে আমরা প্রায় নব্বই ভাগ কাটিয়ে উঠতে পারছি এখন শুধু এই যে গভর্নমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে যে বিসিএস পরীক্ষার মতো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যার স্বচ্ছতা নিয়ে এখন পর্যন্ত প্রশ্ন খুবই কম উঠেছে সেই বিসিএস পরীক্ষায় যারা নন ক্যাডার হিসাবে টিকতেছে তাদেরকে বিভিন্ন সরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া এটা তো আসলে আমি মনে করি যে আমাদের যে দক্ষ শিক্ষক নিয়োগের প্রাথমিক ধাপ সেটা আমরা অলরেডি পেয়ে যাই সমস্যা তারা ফিল করছে যে যে মেধাবী শিক্ষার্থীরা যখন নন ক্যাডারে যখন একজন প্রধান শিক্ষক হিসেবে জয়েন করছেন তার মেধার কারণে পরের বছর বা এক দু বছর পর তিনি আবার কোনো ক্যাডার বেজ কারণে এই জায়গা আসলে প্রমোশন বা সেই অনারের জায়গাটা এখনো নিশ্চিত করা যায়নি যে একটা প্রাথমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তার একটা আলাদা মর্যাদা জায়গা থাকবে সেই জায়গায় যখন নিশ্চিত করা যায় তার প্রমোশনের জন্য তো আমি জায়গায় চলে যাই জিনিসটা বলি আসলাম আব্দুল্লাহ বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু বারবার একটা জিনিসকে বলে আসতেছি আমরা কিন্তু ওই যে গত যে বেতন কাঠামো ছিল সে বেতন কাঠামোর সময় কিন্তু আমাদের শিক্ষকদের একটা বিষয়ই ছিল যে আমরা শিক্ষক আমরা আমাদেরকে কারোর সাথে তুলনা করতে চাই না আমি আমাদের শুধু একটাই দাবি ছিল যে শিক্ষকদের জন্য একটা পৃথক পেস খেল করে দেওয়া হোক যদি এই পে স্কেলটা শিক্ষকদের এবং অলরেডি কিন্তু একটা কমিশনও গঠন করা হয়েছে যারা এই বিষয়টা নিয়ে তদারকি করতেছে এবং আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যিনি কিনা অলরেডি বাংলাদেশে আর একটা স্কুলও প্রাইমারি স্কুলকেও জাতীয়করণ করা হয়নি এরকম কোনো স্কুলই নেই বাংলাদেশে তো আমরা দেখছি যে এই প্রত্যেকটা স্কুলকে সরকারীকরণ উনি অলরেডি করে দিয়েছেন এবং আমাদেরকে এই বিষয়টা উনি আশ্বস্ত করেছেন যে অথবা অচিরেই আমরা শিক্ষকরা একটা স্বতন্ত্র পে খেল পাবো বিষয়টা আসলে আমি শিক্ষক আমার স্পে একটু আপনার দৃষ্টিপাত করবো কিছু পদ্ধতি নতুন সংযোজন হয়েছে যে জায়গায় যে এস হল হলো দুই বছর আগে তার দুই বছর পর এসে সেই বিষয়টা আসলে বাড়তি কোনো চাপে ফেলছে কিনা শিক্ষার্থীদের না আসলে এই বিষয়টা আমি কখনোই মনে করি না যে শিক্ষার্থীদের বাড়তি কোনো চাপে ফেলার আদৌ কোনো স্কোপ আছে কিনা কারণ হচ্ছেই যে এসএসসি সিলেবাসগুলো আমরা জানি সেই সিলেবাসটা আসলে দুই বছরের পড়াশোনা করার জন্যে যথেষ্টই সময়টা অনেক যথেষ্ট আর আমাদের স্কুল কলেজের যে শিক্ষকরা আছেন তারা যথেষ্টই মেধাবী এবং মননশীল যে দুই বছরের মধ্যে এই সিলেবাসটাকে তারা কমপ্লিট করে দিচ্ছে আমরা কঠোরতার মানে বিভিন্ন ধরনের সরকারি সজাগ আমরা মনোভাব দেখছি তারা শিক্ষা ব্যবস্থার যে জঞ্জাল গ্রহণ ছিল তা কাটিয়ে উঠার চেষ্টা করছে আগামী এক তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষাটা কেমন পরিবেশে শুরু হবে বলে মনে করছেন এবং বিভিন্ন সময় যেটা বললেন যে রাইট মার্কিং এর দিকে করতে যে ফলাফলের বিপর্যয় ন্যূনতম ক্ষেত্রে দেখা গেছে এবং কিছু কিছু সাবজেক্টে যে বিপর্যয় দেখা গেছে যেমন ইংরেজির মতো সাবজেক্টে গেছে তথ্য প্রযুক্তি সেই খোলা সাবজেক্টটাতে ফলাফল বিপর্যয় দেখা গেছে এর পুনর্বৃত্তি ঘটবে কিনা আমি যে জিনিসটা বলি আসলে আসলামুদ্দুল্লাহ যে ফলাফল বিপর্যয় বলে আদৌ কোনো শব্দ থাকা উচিত বলে আমি মনে করি না কিন্তু আমি মনে করি এটা একটা অশুভ প্রতিযোগিতা যে আমি বেশি পাস দেখাচ্ছি আসলে যে স্টুডেন্টটা সঠিক পাস করবে বা যে পাস করার মতো ওই খাতাতে উপস্থাপনা করছে সেই স্টুডেন্টটারই শুধু পাস করা উচিত এর কারণ হচ্ছেই যে আমি দেখলাম এই যে ফেসবুকে একটা পেজ ভাইরাল হয়ে গেছিল প্রায় যে জিনিসটা দেখলাম যে একটা দিকাও একটা রচনা আসছে সেখানে লেখা আছে দিকা হয়েছে জেন্টাল প্রাণী দিয়ে তিন চারটা চার লাইন লেখা সেখানে পনেরোর মধ্যে চোদ্দো দেওয়া হয়েছে তো এই যে আমি এই চোদ্দ দেখি তাকে আমি এই গোল্ডেন অ্যাপ্লাস তৈরি করতেছি আদৌ কি সে পাশ করার যোগ্য আমি যদি প্যারামিটার দেখি আসলে ফলাফল বিপর্যয় এই জিনিসটা কখনোই সঠিক শব্দ আমি মনে করি না আমার কথা হচ্ছে যে যে মানুষটা নিশ্চয়ই তার কর্মের বাইরে তার প্রাপ্তি হওয়া ঠিক না আগামী দিনে তো এই মানে সামনে পরীক্ষাতে সেই মানে সেই অবস্থাটা ঠিকঠাক থাকবে যে যথাযথ মূল্যায়ন হবে এবং পরিবেশে পরীক্ষাটা হবে আমি আমি মনে করি যে সরকার যে রকম পদক্ষেপ গ্রহণ করেছে সরকারের এই পদক্ষেপ যেন সফল হয় সরকারের যে আমাদের যে আশা সরকারের কাছে আওয়ামী এই সরকারের কাছে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা এই আওয়ামী সরকারের আমলে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে একটা অন্যরকম গতিশীল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারছি এই শিক্ষা ব্যবস্থার এখন সবচেয়ে বড় ত্রুটি একটা যে কোয়েশ্চেন আউট হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই বিসিএস ক্যাডারদেরকে এখন শিক্ষক হিসাবে নিয়োগ দিচ্ছি এবং হাই স্কুল লেভেলে এটা কিন্তু একটা অকল্পনীয় বিষয় এবং আগে আমরা দেখছি যে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকার মাধ্যমে নন গভর্নমেন্ট কলেজগুলোতে যেভাবে শিক্ষক নিয়োগ হইত সেটাকেও কিন্তু এই গভর্নমেন্ট একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে যে এই নিবন্ধন পরীক্ষার মাধ্যমে মেরিট লিস্ট থেকে ওই কলেজগুলোতে শিক্ষক প্রোভাইড করো ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি সিদ্ধার্থ শঙ্কর শাহ সহকারী অধ্যাপক রাশি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অসংখ্য ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ জটিল বিষয় নিয়ে তিনি কথা বলেন এবং সরকারের যে জায়গায় বলা হচ্ছে স্বয়ং শিক্ষামন্ত্রীর কাছ থেকে বা বক্তব্য উঠেছে যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় আসলে শিক্ষা মন্ত্রণালয় যে জায়গাটা সবচেয়ে সৎ থাকার কথা ছিল যে জায়গায় শিক্ষা পদ্ধতির ভিতরে কোনো সমস্যা থাকার কথা ছিল না এবং সমস্যা যখন সামনে এসেছে সেটাকে গুরুত্ব দিয়ে সে মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে যে মেধাবী শিক্ষার্থী যেন সেই জায়গায় শিক্ষকরা যায় এবং শিক্ষার্থীদেরকে তাদের সঠিক শিক্ষাটা দেওয়ার মধ্য দিয়ে সুষ্ঠু যে পরিবেশে তারা শিক্ষা মানে পরীক্ষার মূল্যায়নে তারা বসবে এবং যে মূল্যায়নটা পাবে তার আগামী দিনে দেশ জাতি গঠনে তারা ভূমিকা রাখবে যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো কাটিয়ে ওঠে শিক্ষা সঠিক ধারায় এগিয়ে যাবে প্রত্যাশা জানি আজকের যে অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান পরিচয় হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট বন্ধ টিভি ডট কম সব ভালো থাকবেন শুভরাত্রি আবারও ধন্যবাদ আমাদের অতিথি